আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো সিকে ন্যাক কিভাবে টান দিতে হয়। সিকে ন্যাক টেস্ট করার আগে আমরা সিকে ন্যাক সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। সর্বপ্রথম, সিকে ন্যাকের ফুল মিনিং কিটিনাইন কাইনেজ। দ্বিতীয় নাম্বার, সব ধরনের মাসেল এবং ব্রেন টিস্যুতে কিটিনাইন কাইনেজ থাকে। তিন নাম্বার, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেরিব্রো ভাস্কুলার ডিজিজ, পালমোনারি ইনফেকশন এবং ইলেকট্রিক্যাল শকসে কিটিনাইন কাইনেস বেশি। ইন্ট্রামাস্কুলার ইনজেকশন, রিসেন্ট সার্জারিতে কিটিনাইন কাইনেস বেশি থাকতে পারে। এখন আমি আপনাদেরকে সিকে ন্যাক ফিক্স টাইম কাইনেটিক মেথডের মাধ্যমে টেস্ট করা দেখাবো। সর্বপ্রথম আমি রিএজেন্ট নেব, তারপরে মাইক্রোপিপেট, ব্লু টিপস, ইয়েলো টিপস এবং পেশেন্ট স্যাম্পল নিব। অনএমএল রিএজেন্ট নিব, এরপর আমি 20 মাইক্রোলিটার দিয়ে সাথে সাথে আমি এখন মেশিন প্রোগ্রামে ঢুকব। মেশিন ওয়াশ করে নিব। বিশ মাইক্রোলিটার স্যাম্পল আমি অনএমএল রিয়েজেন্টের ভিতর 20 মাইক্রোলিটার স্যাম্পল দিয়ে আমি সাথে সাথে রান করে দেবো। এখন আমি 2 মিনিট অপেক্ষা করব। এখন আপনাদেরকে মেশিনের গ্রাফ দেখাবো, মেশিনের গ্রাফ উঠছে সেটা দেখাবো আপনাদেরকে। তা বন্ধুরা, সিপিকে ন্যাকের রেজাল্ট 130। আমি এখন আপনাদেরকে গ্রাফ দেখাবো। মোর অপশনসে অপশন যাব, অটো স্কেল, সিপিকে ন্যাকের গ্রাফ, রেজাল্ট 130। আমি প্রিন্ট দিই আপনাদেরকে, প্রিন্ট রেজাল্টও দেখাবো আপনাদেরকে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।